স্যার আমি পারবো, স্যার আমি টাইয়ের নট বাঁধতে পারি না, কিন্তু কোনবার সিনামুলি নেড়ে দাঁড়ায় এক্ষুনি বলে দিতে পারি, এক্ষুনি বলে দিতে পারি গুঙ্গল ল্যান্ডিং ঠিক কোথায়। আমি শিমুল গাছের পাতা চিনি, আমার বন্ধুরা বলে আমি নাকি হেভি কথা বলতে পারি। দাদা স্টোর্সের মালিকের কাছ থেকে 25 টাকা চাঁদা একমাত্র আমিই তুলে দিতে পারি স্যার। এখান থেকে এক টিপে ওই ল্যাম্পোস্টের আলো ভেঙে দিতে পারি এক্ষুনি। আমি দাড়ি কামাতে পারি না, রামের সেলুনে ওই গোবিন্দ কেটে দেয় সপ্তাহে 3 দিন, সঙ্গে আবার মালিশ। আমি মাঞ্জা দিতে পারি, একটা না একবারে একসঙ্গে 3টে গুড়ি কেটেছিলাম। রাত্রিবেলা ঠোঙার মধ্যে মোমবাতি সেট করে ঘুরে বেড়াতে পারি স্যার। সাধনদার দোতলার বারান্দায় পাইপ বেয়ে উঠে বল পাড়তে ওই আমাকেই হয়। একবার বল পাড়তে গিয়ে বিপ্সনা বৌদিকে থেকে চোখ ফেরাতে পারিনি। বঙ্গবিদ্যালয়ে পড়তাম তো, ইংরাজি বুঝতে পারি, বলতে পারি না, কিন্তু একবার ওই সাহেবকে নিমতলা ঘাটে রাস্তা দেখে দিয়েছিলাম বাংলাতেই। হল কালেকশনটা ভালো হলে মাধ্যমিক অঙ্কের লেটার পেয়ে যেতাম। 3টে টিউশনই করি স্যার, একটা ছাত্রী এবার এক ক্লাসে ফ্লিপ হয়েছে। আমি 100 মিটার দূর থেকে পাশের নম্বর ঠিক ঠিক পড়ে দিতে পারি স্যার। পেছনে গাড়িটা ঝুলতে পারি অনায়াসে। জলের ট্যাঙ্কের উপর এক হাতে ভর দিয়ে স্কুলের পাঁচিল টপকাতে আমার কোনো জুড়ি ছিল না স্যার। অশোককে কেন মহামতি বলা হয় একবার ক্লাস 5 পড়েছিলাম, তবুও মাধ্যমিকে 4 পাতা লিখেছি, এখনও পারি। আমি মদ খাই না, কিন্তু পায়াস পড়ছে গজেউলাইকে মাতাল সেজে প্রাইজ পেয়েছিলাম। আমি সম্মুখে বুঝিয়ে পাতা খাওয়া ছাড়িয়ে দিয়েছি। শ্যামলার দাদারা একটা নিরীহ পাগলকে বাস পেটা করছিল, আমি একা ওদেরকে গিয়ে আটকেছি স্যার, পিন্ডুকে মেরেওছি বাধ্য হয়ে। আমি হাল মনে রাখতে পারি না স্যার। 1957-তে পলাশির যুদ্ধ, 1857-তে সিপাহী বিদ্রোহ, আর ওই 1947-এ স্বাধীনতা ছাড়া আমার কিছু মনে নেই স্যার। কোন সালে গ্র্যাজুয়েট হয়েছি সেটা সার্টিফিকেট থেকে মনে পড়ে। আমার স্যার 2টো জন্ম, একটা স্কুলের একটা বাড়ির। স্যার 5 মিনিটের মধ্যে আপনার ঘাড়ে হাত ছুঁয়ে সমস্ত স্টেশন উধাও করে দিতে পারি। বাবার মাথায় ব্যথা হলে আমি মালিশ করিয়ে দিই স্যার, বাবা বলে আমার হাতে জাদু আছে। আমার বাবা স্যার আমার মতো না, ভালো স্টুডেন্ট ছিলেন, বাবা ভালো বক্সিং করতেন মাস্টার ক্লাস 7 পর্যন্ত। এই করেছে ভালো নিঠুর হয়ে ওই গানটা দারুণ করে স্যার। বাবা বাবার আফ্রিকা পুরো মুখস্থ। আমি স্যার একবার সুকান্ত ছাড়পত্র মুখস্থ করেছিলাম, একটা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, প্রাইজ পাইনি, ভুলেও গেছি কবিতাটা, খালি সুকান্তর গালে ওই হাত দেওয়ার ছবিটা আর ওই নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার ওই লাইনটা ছাড়া কিছু মনে নেই। মেয়েদের সাথে কথা বলতে গেলে কেমন অস্বস্তি হয়, একটা মেয়েকে রোজ দেখতাম দূর থেকে, ও বারান্দায় ঘুরে ঘুরে পড়তো আর আমি নিচে ট্রাম রাস্তায়। একটা চিঠি ফেলেছিল ওপর থেকে, পালিয়েছিলাম স্যার, ওপরে তো আর যেতামই না। কলেজে ভর্তি হওয়ার পর প্রথম টিটি খেলি, কেউ বিশ্বাসই করতো না, টপ স্পিন দিতে পারি, চপ করতে পারি, খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি সুযোগ পেলে। আমি তবলাও ভালো বাজাতে পারি স্যার, বাড়িতে কিন্তু তবলা নেই, তবে ডেক্স বাজাতে পারি আরও ভালো, সঞ্জু গান গাইলে আমাকেই ডেক্স বাজাতে হয়। আমি গান গাইতে পারি না স্যার, একবার পল সাইন্সে ব্যাক পেয়েছিলাম, পরের বার ক্লিয়ার করে দিয়েছি। অবশ্য স্নিগ্ধা না থাকলে হতো না স্যার, ওই আমাকে নোটস লিখে দিত। আমি তো ক্লাস ফ্লাস বিশেষ কিছু যেতাম না, ওই চন্দ্রদাকে 15 টাকা দেওয়ায় আর নন কলেজিয়েট হয়নি। স্নিগ্ধা খুব ভালো মেয়ে স্যার, ওকে টিপ পড়লে দারুণ লাগে, ও জানতো আমি গাঁজা খেতাম, তবু কিছু বলেনি, আমাকে খারাপ ভাবেনি। রজতকে কৃষ্ণন্দুকে রোজ আমার কথা জিজ্ঞাসা করতো স্যার, ইন্টার কলেজ ক্রিকেটে ও আমার খেলা দেখতে এসেছিল, ওই একমাত্র মেয়ে দর্শক ছিল স্যার সেদিন। ও ক্রিকেট কিচ্ছু বোঝে না, তবু সবার ওকে ভালো লাগে স্যার, ওকে একটা চিঠি দিয়েছিলাম। স্কুলে কখনো লেটার রাইটিং ট্রাই করিনি, প্রেসটাই চেষ্টা করেছি। স্নিগ্ধা চিঠির উত্তর দিয়েছিল, লিখেছিল আমি নাকি ভালো চিঠি লিখি। স্নিগ্ধা আমাকে কিছু বলেনি, কিন্তু আমি গান ছেড়ে দিয়েছিলাম স্যার। পল সায়েন্সে ব্যাক পাওয়ার পরেও আমার সঙ্গে ছিল স্যার, ওই আমাকে কাগজ থেকে অ্যাপয়েন্টমেন্টের বিজ্ঞাপন কেটে দিত। স্নিগ্ধার জন্য আমি দাড়ি কামিয়েছি, শার্টটা ইস্ত্রি করেছি মাকে দিয়ে, সুইচকে দিয়ে টাইয়ের নট বাঁধিয়েছি। টাইটা স্যার দাদুর, আমার দাদুর ওই কাঠের আলমারিতে ছিল। আমি স্যার তুবড়ি বানাতে পারি, হাতেরকে চকলেট বোম ফাটাতে পারি, আমার অ্যাপ্লিকেশনটা বাবা লিখে দিয়েছে স্যার, আমি পারবো স্যার। স্নিগ্ধা বিবেকানন্দ রোডে দাঁড়িয়ে থাকবে বলেছে, ও টেনশনে আছে স্যার, কিছু না বুঝতে পারলে ও সব বুঝিয়ে দেবে, ও অনেক কিছু জানে, স্যাম্বিনিংয়ের লেটেস্ট ছবির নাম জানে, সমরেশ বসুর লেখা জানে, সুনীল গাঙ্গুলির উপন্যাস পড়ে স্যার, ভিক্টোরিয়া ও কুম্পের কথাও আমাকে বলেছে। আমি স্যার ঘুড়ি ক্রিকেট গাঁজা ডেস্ক বাজানো কবিতা আড্ডা ছাড়া কিছুই পারি না, কিন্তু স্নিগ্ধার জন্য সব করতে ইচ্ছা করে। ওর জন্য একদিন আমি দিল্লুবার সামনে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম স্যার, ওর জন্য রাত্রে জেগে চিঠি লেখার চেষ্টা করি স্যার, ওর জন্য আমি অনেক সাহস পাই স্যার, ওর জন্য অনেক কিছু করতে পারি স্যার, শান্তি পাই, বুকের ভেতরে পায়রা ওড়ার শব্দ পাই, ওর চোখের দিকে তাকালে কিসের যেন ডাক শুনতে পাই। স্নিগ্ধার জন্য এত কিছু করতে পারি স্যার, এত কিছু করতে পারি স্যার, একটা চাকরি পাবো না, একটা চাকরি পাবো না,
একটা চাকরি পাবো না।